প্রবোধ বাবু, মা আপনাকেই যখন এত কষ্ট ভোগ করতে হচ্ছে তখন আর কারুর কি পরিত্রাণ আছে? মা আমাকে ঠিক যেন খাঁচায় পুরে রেখেছে, নরবার চরবার জো নেই, কোন দিকে পালাবার উপায় নেই। প্রবোধবাবু, কামার পুকুরে আবার গোলমাল হচ্ছে ঠাকুরের জায়গা নিয়ে। মা, কে গোলমাল করছে? মহিমবাবু? প্রবোধবাবু, না, ফকিরবাবু আর হেমবাবু। মা, আচ্ছা গোলমালে কাজ কি? বেড়া সরিয়ে নিলে কি হয় না? প্রবোধবাবু, আমি তো খুঁটো চারিদিকে পুঁতে দিয়ে এসেছি। মহিমবাবু, রাস্তার উপর মাটি পড়তে বরং সন্তুষ্ট, আমাদের আরও খানিকটা এগিয়ে খুঁটি পুঁতলে ভালো হতো, তারপর যত আপত্তি করতো ক্রমশ সরিয়ে আনা হতো, যেমন ব্যবসাদার করে।